পদ্মা সেতু নিয়েই তো আমাদের সবার একটা এক্সাইটমেন্ট চলছে, আর এই প্রজেক্টে আমি গান করতে পারলাম, এটা আমার অবশ্যই অনেক ভালো লাগছে। এবং অনেক দিন পরে আর কি, যার নামটা অনেক শুনেছি, শাহ আলম সরকার, ওনার মতো একজন গুণী মানুষের সাথে আমার প্রায় 16 বছর পরে আমার একটা হলেও কাজ হলো, এটার জন্য আরো বেশি ভালো লাগছে। আমাদের দেশের এরকম একটা সম্পদ পদ্মা সেতু, যেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে, তো এমন একটা সেতু নিয়ে গান করতে পারা এবং দেশের সেতু নিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে আপনার কী বলার আছে? সেতুর বিষয়টা আসলে এটা তো একটা বিরাট বড় ব্যাপার, এটা নিয়ে সমালোচনা কে করছে আমি সেটা নিয়ে কোনো মন্তব্য করব না, তবে আমি শুধু এটুকু বলতে পারি, আমরা যারা মিউজিশিয়ান আর্টিস্ট আছি, যখন পদ্মার ওপারে প্রোগ্রামে যাই, পদ্মা নদীর মাঝখানে যখন কুয়াশার জন্য ঘন্টার পর ঘন্টা আটকে থেকে যে কষ্টটা আমরা সবসময় আর্টিস্টরা মিউজিশিয়ানরা করি, সেখান থেকে মুক্তির একটা পথ পেলাম, এবং এটা একমাত্র যারা আসলে এই প্রবলেম ফেস করে তারাই শুধু বলতে পারবে যে এটার আনন্দটা কতখানি। তো অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি আমাদের সবার জন্য এত সুন্দর একটি সেতু উপহার দেওয়ার জন্য। সাম্প্রতিক সময়ে আরো কয়েকটা গান করছেন জনসংখ্যা এবং দেশ নিয়ে, তো ওই গানগুলো এই গানগুলো সব মিলে আপনার কি বক্তব্য? কারণ এই সময়ে আমাদের দেশ অনেক উন্নত হচ্ছে, গেল কয়েক বছরের তুলনায় ও দেশ, আপনার চোখে কেমন বাংলাদেশ এখন? বাংলাদেশ আমার চোখে কেমন? বাংলাদেশ অবশ্যই আমার চোখে সব সময় সেরা, কারণ আমি এই দেশের নাগরিক, এখানে আমি যতটা ফ্যাসিলিটেড পাবো সব কিছুতে, এটা তো আর অন্য কোথাও হওয়া সম্ভব নয়, আর আমার দেশ সবসময় আমার কাছে সেরাই থাকবে। আর যে কটা কাজ করলাম সবগুলো জন সচেতনমূলক কাজ, আর সোশ্যাল ওয়ার্ক করতে আমার সবসময় ভালো লাগে, সেটা দেশের ক্ষেত্রে হোক, দেশের মানুষের জন্য হোক, আর নিজের পরিবারের জন্য হোক, দেশটাও তো নিজের পরিবারের মতোই, কারণ আমাদের দেশ ভালো না থাকলে তো আমরা আসলে যারা শিল্পীরা আছি আমরা আসলে মূলত আমাদের কাজটা কি, আমরা একটা আনন্দ অনুষ্ঠানে আমাদেরকে ইনভাইট করা হয়, তো আনন্দের যদি দেশের মধ্যে প্রবলেম থাকে তাহলে কিন্তু আর অনুষ্ঠান হবে না, আর অনুষ্ঠান যদি না হয় তাহলে আমাদের একটা যে গোষ্ঠী আছে তাদের কি হবে আপনারা খুব ভালো করে জানেন, করোনা বলে দিয়েছে। সো অবশ্যই আমরা সবসময় শিল্পীরা চাই দেশ এগিয়ে যাক, দেশের যত উন্নতি হবে আমরা তত ভালো থাকতে পারবো, গীতিকার সুরকার শিল্পী মিউজিশিয়ান সব কিছু মিলিয়ে একটা দেশ, আর আমার দেশ এগিয়ে যাক, এটাই আমার চাওয়া পাওয়া।